আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, আমার পরিবার পরিজনে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, ভালো আছি। তো আজকে ভাবলাম একটু ব্লগ দেওয়া দরকার, কারণ কত দুদিন ব্লগ দিইনি। একটা খেয়েছি দু তিনবার, কিন্তু তার আগে না, অনেক আগে হয়তো বা। আমি বান কিন্তু খুব পছন্দ করি, যেমন বাটার দেওয়া যে থাকে এটা বাচ্চারা অবশ্যই। আমি যেটা জানি কোনো সব অবশ্যই পাওয়া যায়, কারণ আলমাসি যেটা যাদের হাতের কাছে ধান মন্দির বা ছড়িয়ে আলমাস অবশ্যই হয়ে যাবে। আর বানানো মানে কলা আমার বাচ্চাদের খুবই পছন্দ, রোজা এবং ফ্রিজা আমরা দুজন ধুই না, আমাদের সবাই খেতে পছন্দ। আর প্রাপ্তি শক্তি একই রকম, প্রাপ্তি শক্তি যেটা খুব পছন্দ করে, তাই সুন্দর মতো আজকে বলতে সুবিধা হলো চারজনের পছন্দ তাই বলে দিলাম। আর এই সাইডটা একটু লাল, এই পাশ থেকে দেখবেন এইভাবে করে কাটলে দেখবেন যারা বিক্রি করে সে ভালো না, এর থেকে ভালো ছিল। তো উনি চেষ্টা করবে সবসময় এটাই নিয়ম, তার ভালোটা থাকুক, কারণ তার এটা বিজনেস, তারও দোষ নাই। আর খুব সুন্দর একটা মেঝেতে দেখতেই পাচ্ছেন ব্লু কালার পাপোশ, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ড নিজে কিনে নিয়ে এসেছে। আগে তো বাসা যাবতীয় অনেক কিছু উনিই আনতো, তো রিসেন্ট আমি বেশি করি। তো আমি বলেছিলাম, আমি তো ইদানিং এইসব ভাইরাস এসবের কারণে লকডাউন টকডাউন ছিল, তাই আমি বাইরে কম যেতাম বা এখনও কম যাই, আবার ছোট বাবু আছে মানে সময় করে ওঠা যায় না। তো এই যে পর্দাগুলো, এগুলো আমার হাজব্যান্ড নিজে এনে, তখন আমি বাসা ছিলাম না তখন, গত বছর এটা, তো উনি নিজ হাতে লাগিয়েছিল। আর এই পাপোশটা উনি, তো আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম তুমি কি মানে কালারটা খুব সুন্দর, বলে তুমি তো ব্লু কালার পছন্দ করো, তো এটা ব্লু কালারের একটা পাপোশ আনলাম ভাবলাম। আর রুমের যেটা ফেড হয়ে গিয়েছিলো ওটা ফেলে দেওয়া হয়েছে, তো যাই হোক এই আর কি। গরিব মানুষ আমরা, আমরা কিন্তু অত বড় লোক না, মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবেশ, গুছিয়ে চলা বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকা, একটা কিছু শেয়ার করছি। তবে বাসা অনেক কিছুই আসে। রিসেন্ট আমার বাসায়, আমি একটা ব্লগে বলেছিলাম কম্পিউটার নষ্ট হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের, তখন মাউস কিনতে কিনতে দেখা গেল দুইটা গিফট আর উনি নিজেও দুইটা কিনলো, চারটা এখন মাউস ঘরে পড়ে আছে। আর এটা হচ্ছে আজকে রোজা প্রাপ্তির জন্য বিকালবেলা একটু নাস্তাপন কিনতে গেল, তখন এটা চোখে একটা সুন্দর একটা গিফট মল আছে, সেখানে দেখে বাইরে থেকে পছন্দ হয়েছে। এটা কি আপনারা হয়তো বা অনেকেই জানেন, অনেকে জানেন না, সুন্দর একটি লতা তাই না, ঘরের কর্নারে এরকম একটা লতা ঝুলে থাকলে খারাপ লাগবে না। আর আমার থেকে বেশি এগুলো পছন্দ আমার হাজব্যান্ডের। একটা সময় আমার বিয়ের পর আমি এসে দেখতাম ওর রুমটা ভর্তি শুধু শোপিস, ব্যাংকক, থাইল্যান্ড বা উনি যেখানেই কম বেশি গিয়েছে বা ঢাকার বাইরে বাংলাদেশের ভিতরে, সেখান থেকে উনি শুধু এগুলোই কিনতো। তো ওই লতাটা সম্পর্কে আমি বলবো, লতাটা খুবই সুন্দর তাই না, অনেকেই হয়তো বা জানেন ওই লতাটা কিসের লতা, বা অনেকে জানেন না, অনেকে বলবেন ভাইয়া বা আপু এটা কী শেয়ার করলো, জাস্ট কয়েকটা শিকড়ের মতো দেখা যাচ্ছে না, ওটা যদিও আর্টিফিশিয়াল কিন্তু যেটা। আর এখানে হচ্ছে চিকেন রোল, এটা পছন্দ করে রোজা এবং প্রাপ্তি,
ফ্রিজে একটু ট্রাই করবো, আর কিছুই না, বাচ্চারা খাবে আর আমরা বড়রা তো কম বেশি খাই। আর কিছুক্ষণ আগে আমি এবং আম্মার মাত্র ভাত খেলাম একসাথে বসে, আমি আর আমার শাশুড়ি খুব মজা করে, আর ওরা হচ্ছে ঘুমাচ্ছে, উঠে তিনজন খাবে ফিজা বাবু, তারা তো খেতে পারে না, তারপর একটু ট্রাই করবে যে একটু খাবে ফেলবে, নাহলে বোনদের সাথে তো খাবার নিয়ে ঝগড়া হবে স্বাভাবিক। আর বিশেষ করে প্রাপ্তির সাথে খুব খুনসুটি হয় প্রচুর, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো আমার ক্যামেরাটা একটু সমস্যা করছে ইদানিং, আমার মোবাইল দেখে আমি ক্যামেরা করি। তো এই যে কর্নারে বানরটা কিন্তু আমার খুব প্রিয়, এটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই প্রিয়। আমাদের এরকম এই মাঙ্কিগুলো শেষ হয়ে গেলে কোনো কারণে মানে নষ্ট হয়ে যাচ্ছে বা হারাই গেল বা কিছু, তখন মানে এটা দৈনন্দিন জীবনে যেমন এরকম একটা মাঙ্কি কিনে এনে লাগাতেই হবে, মানে এটা খুব পছন্দ করি। আর আরও দুইটা আছে আমার বাসায় অন্য জায়গায় না, আর এই দেয়াল জুড়ে একটা খুব সুন্দর ছবি, তাই না? এটা অনেকেই হয়তো বা জানেন, এটা আমাকে গত 2 বছর আগে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিলেন, আর সেটার পাশে উনি খুব সুন্দর করে এটা ওর আইডিয়া, আমি কিন্তু অন্য জায়গায় দিয়েছিলাম এই লতাটা। তো এটা সম্পর্কে বলি, এটা হচ্ছে স্বর্ণলতা, এটা এই স্বর্ণলতাটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর জীবন্ত যে স্বর্ণলতা এটার কিন্তু অনেক গুণ আছে। যেমন স্বর্ণলতা ঘরে থাকলে আমি যতদূর জানি, এবং আমি জানি না এটাই একদম রিয়েল সত্যি স্বর্ণলতা।